69 বছর বয়সী জয়নাল আবেদিন জীবনের শেষ সম্বল জমি বিক্রির 31 লাখ টাকা নিয়ে ফিরছিলেন বাড়িতে। পথে ছিনতাইকারীর হামলা। ছিনতাইকারীরা আর কেউ নয়, নিজের তিন ছেলে, সঙ্গে কয়েকজন ভাড়াটে গুন্ডা। বাবাকে বেধড়ক পিটিয়ে ছিনিয়ে নেওয়া হয় সমস্ত টাকা। 28 জুন এই ঘটনা রাজধানীর মানিক দিতে। এই সাইডে বাড়ি দিল পাঁচটা দিয়া কাইটা ভালাইলো। এরপরে মনে করেন যে এদিকে দিল নাইমা দাঁড়াইলাম। আর পরে হেসরা দাঁড়ানোর পরে মনে করেন আরও বাড়ি দেওয়া শুরু করলো। পরে রক্ত বাইসা পাঞ্জাবি পায়জামা সব ইয়ে গেলো। আমি গেলাম অজ্ঞানের মতন একদম ইয়ে। পরে মানুষ ধরে টরে আনলো, ডাক্তার দোকানে বসাইলো, জামাইটার মারলো ইচ্ছা মতো, তিন ছেলে আমারও মারলো তিন ছেলে। হ্যাঁ, প্রথম মারলো বেশি বড়টা, তারপরে আই নাইমি গিয়ে ছোটো দুইটা মারলো। হ্যাঁ, কর্মচারী টর্মচারী নিয়ে এই আমার অবস্থা। টাকাটা নিয়ে গেল ব্যাগ, 31 লক্ষ টাকাটার ব্যাগ সহকারে নিয়ে গেল। সেদিন বাবার চিৎকার শুনে ছুটে এসে ভাইদের হাতে মার খেয়েছিলেন ছোট বোন ও তার স্বামীও। বড় ভাই আমাকেও বেধম মারতেছে, আমার মাকেও মারতেছে, ইভেন বাবাকেও মারতেছে। আর এরা দুজন আসছে 15 মিনিট পরে আসছে। আসার পরে রিক্সা থেকে নামার পরেই আগে বাবারে ঘুষায় নিছে, 4-5টা ঘুষি মাইরা, তারপর আমার হাজবেন্ডারে গিয়ে মারছে। বাবার করা ছিনতাইয়ের মামলায় মেঝো ও ছোট ছেলে এবং বড় ছেলের মামা শ্বশুরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বাবার কাছ থেকে ছিনতাই করা 31 লাখ টাকা তিন ভাই ভাগ করে নিয়েছিলেন। গ্রেফতারের পর মেঝো ছেলে হান্নানকে নিয়ে তার বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 5 লাখ টাকা। 31 লাখ টাকার থেকে তার মামা টাকা মামা শ্বশুরের কাছে দিছে 21 লাখ টাকা, আর আমি 5 লাখ টাকা নিচ্ছি, আমার ছোটো ভাই 5 লাখ টাকা নিচ্ছে। সন্তান হিসাবে জঘন্যতম কাজ, এবং যতদিন বেঁচে থাকবো কোনো সন্তান যেন তার বাবার সাথে এরকম আচরণ না করে। আর আমার বাবার মামার কাছে আমি এইটুকুই বলবো, যেহেতু আমি যতটুকু দোষী সে তো জানে, তো আমাকে যেন ক্ষমা করে দেয়, যাতে রোজ কেয়ামতের ময়দানে যাতে আমি তাদের সাফাইটটা পাই। ছোটো বোন জামাই আছে, অরে থাপ রয়েছে, বড় ভাই ব্যাগ দিয়েছে, পরে আমরা নিয়ে চলে গেছি। এইটাই বাপের কাছে, এইটাই আমরা মাপ চাই, যেটুকু হয়েছে বাপে যদি দয়া করে দয়ার উপরে আমরা সব কিছু, আর কিচ্ছু না। এর আগে বড় ছেলের মামা শ্বশুরের বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 22 লাখ টাকা। গ্রেফতার করা হয়েছে সেই মামা শ্বশুরকেও। মোট উদ্ধার করা হয়েছে 29 লাখ টাকা। পুলিশ বলছে জয়নাল আবেদিনের ছেলেরা কখনোই তাদের বাবা মায়ের দেখাশোনা করতেন না, ফলে বৃদ্ধ বয়সে তাদের এক মেয়ের সঙ্গে থাকতেন তারা। নিকৃষ্ট একটা ঘটনা। এই সন্তানরা চিন্তাই করতে পারে, এই সন্তানরা মাদকাসক্ত হতে পারে, তাই বলে নিজের মায়েকে নিজের বাবাকে এভাবে প্রহার করে সন্ত্রাসীর বেশে তাদের কাছ থেকে টাকা চিন্তাই করে নেবে। আমার অনেক দিনের তদন্তের মধ্যে এবারেই এরকম ঘটনাটা ঘটেছে বলে দেখতে পাচ্ছি। তো আমরা দুইজন কুলাঙ্গারকে গ্রেপ্তার করেছি, কুলাঙ্গারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য মামা শ্বশুর একজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ছিনতাইকৃত বেশ 1 লক্ষ টাকা ইতিমধ্যে আমরা উদ্ধার করেছি। এই কুলাঙ্গার সন্তানরা অনেক দিন ধরে চাচ্ছিলেন তার বাবা বার্ধক্যের কারণে মারা যাক, মারা গেলে তার সম্পদগুলো তারা ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলতে পারবে। এই সন্তানগুলো এখনও পর্যন্ত আমাদের কাছে যে তথ্য দিয়েছে, শ্বশুরবাড়ি এবং স্ত্রীদের কথার প্ররোচনায় তারা এই বাবার সম্পদগুলোকে হরণ করার জন্য চেষ্টা চালাচ্ছিল। তার এই প্রক্রিয়ায় ব্যর্থ হওয়ার কারণে বাবার বিকৃত সম্পত্তি, বিকৃত এই টাকাগুলোকে ছিনতাই করার জন্যই তারা এই কাজটা করেছে, এবং এখন পর্যন্ত তাদের ভিতরে খুব বেশি একটা অনুতাপের লক্ষণ আমরা দেখি না। এই ঘটনায় বড় ছেলে হানিফ এখনও পলাতক রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।